চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই প্রতিদিনের মতো খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমি এর আগে যে ভিডিও দিতে পারিনি তোমাদের, আমি বলেছিলাম যে বুড়াক্ষু চ্যালেঞ্জ করলে যদি আমি ভালো থাকি তাহলে আমি ভিডিও দেবো। কারণ আমি সারাটা দিন প্রায় শুয়েছিলাম, আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, আগে চলে এসেছি আবার তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমাদের তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো মিরর স্পিট চ্যালেঞ্জ, মানে আয়নায় থুতু ফেলতে হবে। ঠিক আছে গাইস, তো আমি আয়নায় থুতু মনে আজকে প্রথম ফেলবো, এর আগে কখনো ফেলিনি। তো এই চ্যালেঞ্জটা তোমরা আমাকে করতে দিয়েছো। তো যাই হোক, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কী করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে। আর তোমরা কিন্তু তোমাদের মতামত বা আইডিয়া খুব কম দিচ্ছ আমাকে, কেন, কিসের জন্য, অনেক অনেক আইডিয়া দেবে কী কী ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, তো চল বেশি বাবা করে ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমার কাছে এই ছোট্ট পুচু আয়নাটা আছে, আজকে আমি এটাতে স্পিট করবো, মানে এটাতেই আমার থুতু ফেলবো। তো চলো শুরু করা যাক। তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা যে পুরো আয়নাটা ভর্তি হয়ে গেছে থুতুতে, আর দেখো কীভাবে টপ 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 করে পড়ছে, টপ 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 টপ, এই দেখো অনেকগুলো পড়বে। তো চলো আবার করা যাক। দেখছো গাইস কত পরিমাণে কিছু দেখাই যাচ্ছে না। পুরো আমার হাত ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছি গাছ টপ টপ করে পড়ছে এখন। দেখতে পাচ্ছ আয়নাটার কি অবস্থা, পুচকু আয়না হলে আমাকে আর নিতে পারছে না। দেখো কি অবস্থা, টপ টপ করে পড়ছে এটা, এটার অবস্থা খুব শোচনীয়। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো তোমরা সবাই আমাকে অবশ্যই জানিও, যে তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বলবে যে ধরনের ভিডিও করলে তোমাদের কতটা ভালো লাগবে, তাহলে এই ধরনের ভিডিও আমি আরও আরও বেশি বেশি করে করবো। এটা আমার চ্যানেলে প্রথম,
তো আমি ভেবেছিলাম বড় আয়নায় করবো, তো বড় আয়নায় করা সম্ভব হলো না, তো আজকে এই জন্য পুচকা আয়নায় করলাম। নেক্সট দিন যদি তোমাদের আবার রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই বড় আয়নায় করবো। তো চলো আজকের মতন ভিডিও শেষ করলাম। আর হ্যাঁ, যদি আমার ভিডিও দেখছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাহলে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন আমার বলতে হ্যাঁ শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখো নতুন ভিডিও নিয়ে নেক্সট দিন। তো ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড টাটা।